মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরাফি ইস্যুতে গ্রেপ্তার সাবেক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সারওয়ারদিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হবে। সেখানে রয়েছেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মাসুদ, গ্রেপ্তার সাবেক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সারওয়ারদিকে কখন আদালতে আনা হবে, কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানতে চাই। যেমনটি বলছিলেন, আসলে আমরা এখানে যতদূর এখানে এসে জানতে পেরেছি যে বেলা 12টার পরে এই হাসান সরওয়ারদিকে এখানে ওনাকে তোলা হবে এবং তারপরে হয়তো বা জানতে পারবো ওনার বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে যাচ্ছে আদালত। তবে আপনি জানেন যে গেল মঙ্গলবার এই হাসান সরওয়ারদিকে, সাবেক সেনা কর্মকর্তা হাসান সরওয়ারদিকে প্রধানমন্ত্রীর নির্দেশের পরেই কিন্তু এক ঘন্টার মধ্যে সাভার থেকে গ্রেপ্তার করা হয়। তারপরে ডিবি পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে আসলে বিএনপির অফিসে প্রধানমন্ত্রী, আমেরিকার প্রধানমন্ত্রী জো বাইডেনের যে উপদেষ্টা, দুঃখিত, জো বাইডেনের যে উপদেষ্টা মিয়া আরিফি রয়েছে, সেই মিয়া আরিফিকে তিনি বিএনপির অফিসে এনেছিলেন এবং যার কারণে যে দায়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে এই নিম্ন আদালতে তোলা হবে। আমরা আসলে সকাল থেকে এখানে রয়েছি, এখানে এসে যতটুকু জানতে পেলাম বেলা 12টার পরে ওনাকে এখানে তোলা হবে। তো এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ তথ্য। মাসুদ, ধন্যবাদ আপনাকে।